পিটিআই প্রধান ইমরান খান বলেন, যদি 14 মে পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠান সুপ্রিম কোর্টের আদেশ মেনে না হয়, জাতি রাজপথে আসতে প্রস্তুত হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পিডিএম নেতৃত্বাধীন সরকার বলেছে যে বাজেট পেশ করার আগে জাতীয় পরিষদ ভেঙে দিতে পারবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, তারা বাজেট নিয়ে কি করবে? শরীফ ভাইরা 35 বছর ধরে পাঞ্জাব শাসন করছেন এবং তারা তাদের স্বার্থের জন্য নির্বাচন হতে দিচ্ছে না। পাঞ্জাবের জনগণ যাকে উপযুক্ত মনে করবে তাকে নির্বাচন করার অধিকার রয়েছে। ইমরান খান বলেন, সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা শেষ হওয়ার পর তিনি একটি পরিকল্পনা দেবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন যে তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে এবং কাউকে উঠতে দেওয়া উচিত নয়, তাদের সমস্ত সম্পত্তি দেশের বাইরে। তিনি বলেন, ন্যায় বিচার দেশের সমস্যা নয়, পুলিশও মুক্ত সমাজে আইন মেনে চলে। আমি ইসলামাবাদে যাওয়ার সময় আমার বাড়িতে হামলা করা হয়। তিনি বলেন, এটি একটি মুক্ত সমাজে কখনো দেখা যায়নি। পিটিআই প্রধান দাবি করেন, ইসলামাবাদের আইজি একটি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হতে চলেছেন এবং যোগ করেছেন যে প্রধানমন্ত্রী শেহবাজ ইচ্ছাকৃতভাবে একজন আইজি নিয়োগ করেছিলেন যিনি অন্যায়ের সাথে জড়িত ছিলেন। নির্বাচন কমিশন, আইজি এবং অন্তর্বর্তী সরকার মুক্ত সমাজে অবাধে কাজ করে। ইমরান খান ধন্যবাদ জানিয়ে বলেন, একজন শক্তিশালী প্রধান বিচারপতি মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং যোগ করেছেন, দেশের ইতিহাস বিচারকদের মাফিয়ার সাথে জড়িত থাকার সাক্ষী। তিনি আরো বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা অন্যায় করলে তা সমাজকে ধ্বংস করবে। তিনি বলেন, শুধুমাত্র একজন ব্যক্তি যিনি শত্রুর চেয়ে বেশি দেশের ক্ষতি করেছেন, তিনি হলেন সাবেক সিওএএস জেনারেল বাজওয়া। এদিকে পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম পাকিস্তান তেহরিক ইনসাফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকের একটি ছবি ফাওয়াদের স্ত্রী হিবা চৌধুরী তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের জায়গায় পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের সঙ্গে দেখা করে দারুণ লাগছে। একটি বিবৃতিতে ফাওয়াদ উন্নয়নের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকটি 5 বা 6 দিন আগে হয়েছিল। এই বছরের ফেব্রুয়ারি শুরুতে ফাওয়াদ নিশ্চিত করেছিলেন যে তিনি রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাতে ফোকাস করেছেন। টুইটার নিয়ে প্রাক্তন তথ্যমন্ত্রী বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি ভালো বৈঠক হয়েছে। পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি ছিল আলোচনার একটি বিশেষ কেন্দ্রবিন্দু। পিটিআই নেতা বলেন, তিনি রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের নেতৃত্বাধীন সরকার কর্তৃক সন্ত্রাস বিরোধী এবং ব্লাসফেমি আইনের অপব্যবহার সম্পর্কে দলের উদ্বেগের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের অবহিত করেছেন। গত বছরের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাথমিকভাবে অভিযুক্ত করার পর পিটিআই যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক সংশোধন করতে চাচ্ছে বলে বৈঠকটি হয়েছিল। এদিকে জেলা নির্বাচন কমিশনার ফয়সালাবাদ প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজা সুলতানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীদের সম্পদের বিবরণ চেয়েছে। বিবরণ অনুযায়ী ডিইসি ফয়সালাবাদ ইরফান কোসার সজীব নির্বাচন কমিশনার কাছে একটি চিঠি লিখে সিইসি সিকান্দার রাজা সুলতানের সম্পদের বিবরণ চেয়েছিলেন। ইরফান কোসার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি সুলতানের বড় ছেলের সম্পদের বিবরণও চেয়েছিলেন। জেলা নির্বাচন কমিশনার চিঠিতে বিভাগীয় উন্নয়ন ওয়ার্কিং পার্টির সভার কার্যবিবরণী এবং গণপূর্ত বিভাগকে দেওয়া তহবিলের বিবরণ চেয়েছিলেন। আবেদনকারী পাকিস্তানের নির্বাচন কমিশন বিপিএস 17-21 পর্যন্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা তালিকাও চেয়েছিল। সমস্ত তথ্য 5 মে এর মধ্যে প্রদান করা উচিত। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ অসীম মনির বলেন, পাকিস্তানের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার চেয়ে পবিত্র আর কিছু নেই। প্রধান অতিথি হিসেবে পাকিস্তানের সেনাবাহিনীর 147তম দীর্ঘ কোষের পাসিং আউট প্যারেডের ভাষণে দেশের শীর্ষ জেনারেল জোর দিয়েছিলেন যে প্রথম এবং সর্বাগ্রে পাকিস্তান রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সশস্ত্র বাহিনীকে অর্পিত সাংবিধানিক ভূমিকার প্রতি অঙ্গীকার। জেনারেল অসীম মনির বলেন, পাকিস্তানের জনগণ রাষ্ট্রের ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের কাছে আমাদের জনগণের নিরাপত্তা এবং নিরাপত্তার চেয়ে পবিত্র আর কিছুই নয় এবং আমাদের মাতৃভূমির প্রতিরক্ষার চেয়ে কোনো দায়িত্বই বেশি বাধ্যতামূলক নয়। তিনি সতর্ক করে দিয়েছিলেন, শত্রুরা জনসাধারণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, তবে সেনাবাহিনী এবং পাকিস্তানি জনগণের মধ্যে বন্ধন রক্ষা করা এবং আরও দৃঢ় করা নিশ্চিত করেছে। সেনাবাহিনী কায়েদ-ই আজম মোহাম্মদ আলী জিন্নাহর দৃষ্টিভঙ্গি ধারণ করে, যা বর্ণ, ধর্ম, লিঙ্গ বা ভূগোলের কোনো পার্থক্য নির্দেশ করে। জেনারেল আসিম বলেছিলেন এবং বজায় রেখেছেন যে শান্তির জন্য তাদের প্রচেষ্টাকে কখনোই দুর্বলতার চিহ্ন হিসেবে নেওয়া উচিত নয়।
তিনি পূর্ণব্যক্ত করেছেন, পাকিস্তানের আমাদের সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষমতা এবং সামর্থ্য রয়েছে। বলেছেন যে তারা এটি করার উপায় এবং উপায় সম্পর্কে ভালোভাবে অবগত। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের পবিত্র মাতৃভূমির প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো এবং প্রতিটি আত্মত্যাগ করতে দ্বিধা করব না। পাকিস্তানি বাহিনী তাদের প্রতিপক্ষের সংখ্যা এবং সম্পদের প্রতি মুগ্ধ হয় না। তিনি আরো বলেন, পাকিস্তানি বাহিনী তাদের দৃঢ় ইচ্ছা এবং দৃঢ় সংকল্পের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কতবার এমন হয়েছে যে আল্লাহর ইচ্ছে একটি ছোট শক্তি একটি বড় শক্তিকে পরাজিত করেছে। সেনাপ্রধান হিসেবে পিএমএতে তার প্রথম বক্তৃতায় জেনারেল অসীম বলেছিলেন যে আমাদের কষ্টার্জিত শান্তি নষ্টকারীদের জন্য একেবারে কোনো জায়গা নেই, এবং জোর দিয়েছিলেন যে উন্মোচিত এবং লুকানো শত্রুদের চিহ্নিত করার একটি কঠোর প্রয়োজন ছিল। এদিকে পাকিস্তানের ভাড়া শূন্য, এক টাকাও নেই নতুন করে খাদ্যশস্য বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস কেনার। করুণ দশা পাকিস্তানের, চরমে পৌঁছেছে আর্থিক সংকট। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে হাত পাততে বাধ্য হয়েছে পাকিস্তান। একাধিক শর্ত পূরণ করলেও আইএমএফ আদৌ অর্থসাহায্য করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এবার আমেরিকার কাছেও বিশেষ অনুরোধ জানালো পাক সরকার। আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের তরফে আমেরিকার কাছে সামরিক অর্থসাহায্য বিক্রয় শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করে দেওয়া হয়েছিল। আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান একটি সেমিনারে যোগ দিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন তরফে পাকিস্তানের সঙ্গে বিদেশি সামরিক অর্থসাহায্য ও বৈদেশিক সামরিক বিক্রয় বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল করে পুরনো বাণিজ্যিক সম্পর্ক বাঁচিয়ে তোলার প্রয়োজন রয়েছে। মার্কিন প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটস এলিজাবেথ হর্স্ট পাকিস্তানের আর্থিক পরিস্থিতি শোধরানোর জন্য সাহায্যের কথা বলেন। একই সঙ্গে ইসলামাবাদকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে আর্থিক সাহায্য নিয়ে আলোচনা করে দ্রুত সমাধান করার কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের আর্থিক অবস্থার উন্নতি করতে আইএমএফ এর সঙ্গে কথা বলে যে যে পরিবর্তনগুলি আনার কথা বলা হয়েছে তা সহজ নয়, কিন্তু পাকিস্তানের জন্য এটা অত্যন্ত জরুরি যে তাদের আর্থিক অবস্থার যেন উন্নতি হয়, আরও ঋণের জালে যাতে জড়িয়ে না পড়ে এবং পাকিস্তানের অর্থব্যবস্থার উন্নতি করা হোক। উল্লেখ্য, আর্থিক সংকটে ডুবে থাকা পাকিস্তানকে আর্থিক অনুদান দিতে রাজি হয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ। আর্থিক অনুদান দেওয়ার জন্য পাকিস্তানের সামনে একাধিক শর্ত রেখেছিল আইএমএফ। এর মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে করের পরিমাণ বাড়ানো একাধিক নিয়ম ইতিমধ্যে কার্যকর করেছে পাকিস্তান। সম্প্রতি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার আশা করা হচ্ছে। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা ফওয়াদ চৌধুরী শনিবার বলেন, ইমরান খানের নেতৃত্বে প্রাক্তন শাসক দল সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য বর্তমান সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে চায় কিনা। ফওয়াদ একটি টুইট বার্তায় বলেছেন, পিটিআই কেন্দ্রীয় সভাপতি পারভেজ এলাইর বাসভবনে হামলা, জামিন থাকা সত্ত্বেও আলী আমিন গন্ডাপুরকে আটক করা এবং কর্মীদের গ্রেফতার আলোচনা প্রক্রিয়াকে অর্থহীন করে তুলেছে। আশ্বাস দিয়েও চলমান পরিবেশ ভালো করতে না পারলে সরকার কিভাবে বড় ধরনের সিদ্ধান্ত নেবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাঞ্জাবে দুর্নীতি দমন সংস্থার একটি দল এবং লাহোর পুলিশ এলাহিকে গ্রেফতারের জন্য গভীর রাতে অভিযান চালানোর একদিন পর এই টুইটটি আসে।